হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু এজু এডুকেশন চ্যানেল। আজকে জেনারেল নলেজ এনটিপিসি গ্রুপ ডি রেলওয়ের ক্লার্ক এবং ডাব্লিউবিসিএসের যে এক্সাম রয়েছে আগামীতে, তো সেগুলোর সম্পর্কেই একটা খুব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে রিসার্চ, এডুকেশনাল ইনস্টিটিউশন এবং ল্যাবরেটরিজ বিভিন্ন। তো এগুলো থেকে দেখা যায় যে প্রত্যেকটা পরীক্ষাতে দুটো তিনটে কোশ্চেন্স থাকেই, তো সেই বিষয়টাই আজকে চেষ্টা করব পুরোপুরি এটা কমপ্লিট করে দেওয়ার। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো বা যেগুলো বারবার পরীক্ষাতে আসে আমি সেগুলো নিয়ে আলোচনা করে এখানে উল্লেখ করেছি। তো ভিডিওটা পড়ে দেখো, তাহলে আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে, লেটস স্টার্ট। প্রথমে যেটা রয়েছে দেখো, 1 নম্বরে এখানে বলা হয়েছে যে সর্বভারতীয় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটা কোথায় অবস্থিত? অ্যান্সার হবে নিউ দিল্লিতে। নেক্সট যেটা রয়েছে 2তে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, সেটা দিল্লিতে অবস্থিত। নেক্সট 3, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স, এটা কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে। ঠিক আছে, এটা কিন্তু এনটিপিসিতে এসেছিলো এর আগে। নেক্সট যেটা রয়েছে 4, কেন্দ্রীয় ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা কর্ণাটকের মাইসোরে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 5, তো এখানে যেটা বলা হয়েছে যে ভারতের বন গবেষণা কেন্দ্র, সেটা দেরাদুনে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 6, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতাতে অবস্থিত। এরপরে যেটা রয়েছে 7, হিমালয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার, সেটা সিমলাতে অবস্থিত, এটাও এনটিপিসিতে এসেছিলো। নেক্সট যেটা রয়েছে 8, তো এখানে এটা বলেছে ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এটা পুনেতে অবস্থিত। নেক্সট 9, লাল বাহাদুর শাস্ত্রী একাডেমি, তো এটা মুসৌরিতে অবস্থিত। এখানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা আইএএস, যারা আইএএস এর ট্রেনিং হয় এখানে লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে। নেক্সট দেখো যেটা রয়েছে 10, তো এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেটা কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। নেক্সট যেটা রয়েছে 11, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি, সেটা নিউ দিল্লিতে অবস্থিত, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি। নেক্সট 12, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন, সেটা কলকাতাতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 13, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেন্টার, এটা তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট 14, যেটা রয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, সেটা উত্তরাখণ্ডের রৌরকিতে অবস্থিত। নেক্সট 15, এখানে রয়েছে সেন্ট্রাল মেরিন রিসার্চ স্টেশন, সেটা হচ্ছে তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। নেক্সট 16, যেটা বলা হয়েছে বোস রিসার্চ ইনস্টিটিউট, কলকাতাতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে জগদীশচন্দ্র বোসের একটা ফাউন্ডার। নেক্সট যেটা রয়েছে যেটা 17, অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট, দিল্লিতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 18, সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট, ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত। এরপরে যেটা রয়েছে 19, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, দেরাদুনে অবস্থিত। 20তে যেটা বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। আরেকটা যেটা রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, একটা দেখো কেমিক্যাল টেকনোলজিটা হচ্ছে হায়দ্রাবাদে, আর কেমিক্যাল বায়োলজি যদি বলে সেটা কলকাতাতে অবস্থিত। মাঝে মাঝে এগুলো কনফিউশন হয়ে যায়। নেক্সট যেটা রয়েছে 22, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও বিভিন্ন পরীক্ষাতেই এসছে, এটা হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 23, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, যেটা মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। 26 যেটা বলা হয়েছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, সেটা নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, নেক্সট যেটা রয়েছে 25, সিভি রমনের যেটা রমন রিসার্চ ইনস্টিটিউট, সেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। নেক্সট যেটা 26, সেন্ট্রাল হিন্দি ইনস্টিটিউট, সেটা হচ্ছে আগ্রাতে অবস্থিত। এরপরে যেটা রয়েছে 27, ইনস্টিটিউট অফ সেন্ট্রাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা মাইসোরে অবস্থিত।
এরপরে যেটা রয়েছে নাম্বার 28, ইন্ডিয়ান কাউন্সিল অফ হায়ার রিসার্চ, সিমলাতে অবস্থিত। নেক্সট 29, ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশন, কলকাতাতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 30, তো এখানে বলা হয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, সেটা হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো 31, যেটা বলা হয়েছে লক্ষ্মীবাই ন্যাশনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন, সেটা গোয়ালিয়ার, মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে অবস্থিত। নেক্সট 32, ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভে, তো এটা কলকাতাতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 33, জাতীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠানটি জয়পুরে অবস্থিত। নেক্সট যেটা বলা হয়েছে 34, ন্যাশনাল মেডিকেল সায়েন্স একাডেমি নিউ দিল্লিতে অবস্থিত। 35 বলা হয়েছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, এটাও দেরাদুনে অবস্থিত, খুব ভালো প্রশ্ন এটাও। নেক্সট যেটা রয়েছে নাম্বার 36, ন্যাশনাল হোমিওপ্যাথিক ইনস্টিটিউট, এটা কলকাতাতে অবস্থিত। এরপরে যেটা রয়েছে 37, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা দেরাদুনে অবস্থিত। 38 যেটা বলা হয়েছে অ্যাডভান্স সেন্টার ফর ম্যারাইন বায়োলজি রিসার্চ, সেটা তুতিকরণে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 39, ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জুলজি, দেরাদুনে অবস্থিত, ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জুলজি। নেক্সট যেটা রয়েছে 40, জওহরলাল নেহরু ডেভেলপড সায়েন্টিফিক রিসার্চ সেন্টার, সেটা বেঙ্গালুরুতে অবস্থিত। এরপরে যেটা রয়েছে 41, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, সেটা কলকাতাতে অবস্থিত। নেক্সট নাম্বার 42, কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যেটা সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 43, সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন, এটা ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত। এরপরে যেটা রয়েছে নাম্বার 44, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেবল ডিজিজ, নিউ দিল্লিতে অবস্থিত, বিভিন্ন সংক্রামক ব্যাধির যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো, তার যে ইনস্টিটিউট, সেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে নাম্বার 45, ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট, সেটা হচ্ছে আহমেদাবাদে অবস্থিত। নেক্সট যেটা বলা হয়েছে 46, তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। এরপরে যেটা রয়েছে 47, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, তামিলনাড়ুতে অবস্থিত, চেন্নাই, তামিলনাড়ু চেন্নাইতে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে নাম্বার 48, তো এখানে বলা হয়েছে যে ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ, তো এটা হচ্ছে গুজরাটের জামনগরে অবস্থিত, ঠিক আছে, গুজরাটের জামনগরে। নেক্সট যেটা রয়েছে 49, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, সেটা উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। এরপরে যেটা রয়েছে নাম্বার 50, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, খুব ইম্পর্টেন্ট এটাও কোয়েশ্চেন, এটা হচ্ছে যাদবপুরে, কলকাতার যাদবপুরে অবস্থিত। ওকে ফ্রেন্ডস, তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, রিসার্চ এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড ল্যাবরেটরিজ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে এই বিষয় থেকে দু তিনটি কোশ্চেন কিন্তু থাকেই, তো এটা আশা করি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো আমি এখানে সিলেক্টেড কতগুলো দিয়েছি যেগুলো প্রায় পরীক্ষাতে আসে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।